নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর আলে। আমি অমিত। তো আজকের আমাদের টপিক হলো তড়িৎ বিশ্লেষণ, যেটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। তো এই ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা স্টেপ বাই স্টেপে দেখো কিরমভাবে আছে। তো প্রথমে ইলেকট্রোলাইসিস জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, তড়িৎ বিশ্লেষক পদার্থর আগে আগে তড়িৎ পরিবহনের কথা জানতে হবে, যে কিছু কিছু পদার্থ রয়েছে যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়, তাদেরকে আমরা বলি তড়িৎ পরিবাহী। তো এই তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে তিনটে ভাগ হতে পারে। কি কি ভাগ হতে পারে? যে ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী, আর হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব পরিবাহী কাকে বলবো? যে সমস্ত ধাতু তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা ধাতব পরিবাহী বলবো। আর যে সমস্ত অধাতু ধাতু মানে যে সমস্ত অধাতু তড়িৎ পরিবহন করে তাকে আমরা অধাতব পরিবাহী বলবো। এবার এদের একটা করে এক্সাম্পল তোমরা বলতে পারো। ধাতুর মধ্যে তোমরা বলতেই পারো লোহা, তামা, এই সমস্ত পদার্থ। এখানে একটা উল্লেখযোগ্য যে বিষয় হলো, এই যে ধাতু হোক বা অধাতু হোক, এদের মধ্যে দিয়ে যখন কোনো তড়িৎ পরিবহন হয় সেক্ষেত্রে কিন্তু ধাতু বা অধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটে। সেটা হলেও রাসায়নিক পরিবর্তন আমরা বলতে পারি না। আর যদি বলাও যায় তর্কের খাতিরে যে হ্যাঁ এটা রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে উষ্ণতার বৃদ্ধির ফলে তার রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে কোনো না কোনো ক্ষেত্রে। হ্যাঁ, বেশি পরিমাণ তড়িৎ গেলে সেটা হয়তো গলেও যেতে পারে বা এরকম কিছু, কিন্তু নর্মালি আমরা সেক্ষেত্রে ভৌত পরিবর্তনই দেখে থাকি। কারণ যদি তড়িৎ পরিবহন করাটাকে বন্ধ করে দিই, মানে তড়িতের প্রবাহটাকে বন্ধ করে দিই, তাহলে সে আবার ঠান্ডা হয়ে সে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। তো ধাতুর মধ্যে লোহা, তামা, লোহা তামা এরা হতে পারে, অধাতুর মধ্যে গ্রাফাইট হতে পারে, গ্যাস কার্বন, এগুলো হতে পারে। তো এগুলো হলো ধাতু ও অধাতু। এবারে চলে আসি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জিনিসটা কি? না দেখো, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায়, সেই পদার্থগুলো গলিত বা দ্রবীভূত অবস্থা থাকতে হবে। মানে যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে এর মধ্যে রাসায়নিক একটা বিশ্লেষণ ঘটে, মানে রাসায়নিকভাবে এটা বিশ্লিষ্ট হয়ে দুটি অন্য পদার্থ উৎপন্ন হয়। এখানে কিন্তু রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হচ্ছে, আগে ধাতু পদার্থের ক্ষেত্রে কিন্তু রাসায়নিকভাবে বিশ্লিষ্ট নর্মালি হয় না বললেই চলে। তো রাসায়নিকভাবে যারা বিশ্লিষ্ট হচ্ছে, তাহলে এক হলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং রাসায়নিকভাবে এরা বিশ্লিষ্ট হয়, যে তুমি বলতে পারো দুটো অন্য ধর্মের পদার্থ উৎপন্ন করতে পারে, তো সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন তুমি বলতে পারো দেখো জল, জলের তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন ও হাইড্রোজেন পাই, ঠিক আছে। এখানে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম পাবো। যদি আমরা বলি অ্যাসিডিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে আমরা বলবো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সমস্ত পদার্থগুলো। আমরা যদি বলি ক্ষারীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি বলতে পারি লবণ, তাহলে অবশ্যই এনএসিএল এর নাম আসবে, ঠিক আছে। তো এইগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়। কিছু কিছু পদার্থ আছে যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর কিছু কিছু পদার্থ আছে যারা হলো খুব তীব্র, হ্যাঁ, যারা খুব তড়িৎ বিশ্লেষণে খুব সক্ষম। তো এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার যেটা মেন পার্ট, এই তড়িৎ বিশ্লেষণ যেটাতে হয়, যে পাত্রে হয়, সেই পাত্রটাকে বলা হয় ভোল্টমিটার। তো এই তড়িৎ বিশ্লেষণ পদার্থ মানে তড়িৎ বিশ্লেষণটা ঘটানোর জন্য দুটো তড়িৎদ্বারের দরকার হয়, ঠিক আছে। সেই দুটো তড়িৎদ্বারকে, একটা পজিটিভ তড়িৎদ্বার, একটা হলো নেগেটিভ তড়িৎদ্বার, এই দুটো তড়িৎদ্বারকে ব্যাটারির দুটো প্রান্তের সাথে যুক্ত করা হয়। এখানে যে তড়িৎ পাঠানো হয় সেটা ব্যাটারির সাহায্যে পাঠানো হয়। তো নর্মালি এটা কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, এসি নয়। তড়িৎ বিশ্লেষণে এসি কারেন্ট ব্যবহার করা হয় না, পয়েন্টটা মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণে এসি মানে অল্টারনেট কারেন্ট দরকার হয় না, ডাইরেক্ট কারেন্টের দরকার হয়, ডিসি কারেন্ট। মেনলি এখানে ব্যাটারি ইউজ করা হয়। তো এখানে এই যে তড়িৎদ্বার, তড়িৎদ্বার হিসাবে আমরা গ্রাফাইট ব্যবহার করতে পারি, কোথাও প্ল্যাটিনাম তড়িৎদ্বারও ব্যবহার করা হয়। তো আস্তে আস্তে আসছি, আরও ডিটেলস বলছি। তো প্রথমে আমরা জানলাম যে দুখানা তড়িৎদ্বার ব্যবহার করা হয়।
একটা কে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। তো ওই তড়িৎদ্বার দুটো ওই পাত্রের মধ্যে দেওয়া হয় যেখানে দ্রবণটা রয়েছে। তো ওই পাত্রের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে দুটো একটার পজিটিভের দিকে আর একটা নেগেটিভের দিকে যুক্ত করা হয়, ব্যাটারি দুটো প্রান্তের দিকে দুটোকে যুক্ত করা হচ্ছে। তাহলে একটাকে বলা হচ্ছে ধনাত্মক, একটাকে বলা হচ্ছে ঋণাত্মক। তো এখানটায় ভালো করে লক্ষ্য করবে, যে তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎদ্বার তাকে কিন্তু বলা হয় অ্যানোড, আর যে তড়িৎদ্বারটা ঋণাত্মক তড়িৎদ্বার তাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, কিভাবে মনে রাখবে এটা? ঠিক, হ্যাঁ, তোমার আয়নের সঙ্গে ঠিক উল্টো, ক্যাটায়ন আর অ্যানায়নের সঙ্গে ঠিক উল্টো হয়। যখন তড়িৎ বিশ্লেষণ হবে তখন সেই পদার্থটা ভেঙে গিয়ে একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান উৎপন্ন করবে। তাহলে ধনাত্মক আধানটার ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে, আর ঋণাত্মক আধানটা ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে। এইভাবে মনে রাখবে যে ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যেহেতু পজিটিভ, তাই জন্য ক্যাথোড হলো নেগেটিভ, আর অ্যানোডে হলো অ্যানায়ন যায়। অ্যানায়ন যেহেতু নেগেটিভ, ঠিক আছে, তাই জন্য অ্যানোড হলো পজিটিভ। তো এইটার সাথে রিলেশনটা মনে রাখতে হবে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো এনএসিএল গলিত অবস্থায় কিভাবে তড়িৎ পরিবহন করছে। এই যে লবণ জল বা সোডিয়ামের গলিত বা দ্রবীভূত অবস্থায় যে দ্রবণটা রয়েছে, এর মধ্যে দিয়ে যখন তড়িৎটাকে পাঠানো হয় তখন এখানে এনএ প্লাস আর সিএল মাইনাস এই দুটো আয়ন উৎপন্ন হয়। তাহলে এনএ প্লাস, ঠিক আছে, এটা হলো কি, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে যাবে, কারণ ক্যাথোড হলো নেগেটিভ এবং ক্লোরিনটা হলো মাইনাস, তার মানে এটা হলো অ্যানায়ন। তাহলে এটা কোথায় যাবে? অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডটা কি? পজিটিভ। তাই জন্য এখানে দুটো তোমাদের ভালো করে জিনিস মনে রাখতে হবে যে ক্যাথোডে বিক্রিয়াটা কি হয় আর অ্যানোডে বিক্রিয়াটা কি হয়। তাহলে যেটা এনএ প্লাস ছিল সেটা একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করবে, দিয়ে কি হয়ে যাবে, এনএ হয়ে যাবে। আর ক্লোরিন সিএল মাইনাস ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সে কি হয়ে যাবে, সিএল হয়ে যাবে। এবারে দেখে নাও যে কোনটা ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে, কোনটা অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, ইকুয়েশনটা দাও। তো এখানটায় দেখো, যখন তড়িৎ পরিবহনের কথা এলো, তো তড়িৎ পরিবহনের কথা আসার ক্ষেত্রে তাহলে এখানে দুখানা আমরা পরিবাহীর কথা বলছি। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যারা তড়িৎ পরিবহন করতে পারে, আবার ধাতব পরিবাহী, তারাও তড়িৎ পরিবহন করতে পারে। তো ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এই দুজনের মধ্যে তাহলে পার্থক্য কি তড়িৎ পরিবহনের ক্ষেত্রে? না, প্রথম পয়েন্ট যেটা বলছে, ধাতব বা পরিবাহীতে যে কারেন্টটা বয়ে নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা পরিবাহিত হয়, এবং তোমার যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে সেক্ষেত্রে কারেন্টের পরিবহনটা করছে কে, ক্যাটায়ন ও অ্যানায়ন, এরা কিন্তু তড়িৎ পরিবহনটা করে। তুমি আরেকটা কথা বলতে পারো যে ধাতব পরিবাহীগুলো কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, আর এইখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো একমাত্র গলিত বা দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ পরিবহন করবে। আবার তড়িৎ পরিবহনের সময় যে ধাতব কণাগুলি তারা কিন্তু স্থানচ্যুত হয় না, তারা জাস্ট পাস করে দেয় কারেন্টটাকে, আর এক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়নগুলো কিন্তু তড়িৎটাকে বয়ে নিয়ে আসে। আবার এটাও বলা যায় যে যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোদ বাড়ে, সুতরাং পরিবাহিতাটা কমে যায়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে রোদ কমে যায়, তার মানে এর বিশ্লেষণ বা তড়িৎ পরিবহনের ক্ষমতাটা বেড়ে যায়। এগুলোই হলো তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং ধাতব পরিবাহীর মধ্যে কিছু পরিবহনের পার্থক্য। তো এবারে তড়িৎ বিশ্লেষণের জন্য কিছু ছবি দিয়ে আমি জিনিসটাকে
প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করে দিচ্ছিলাম। তো এবারে দেখো একটু থিওরিটিক্যালি সেটাকে এক্সপ্লেন করা যাক, যাতে তোমরা বুঝতে পারো। এবং এক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণটা কেন করা হয়। তড়িৎ বিশ্লেষণ কিন্তু মেনলি করা হয় তোমার কিছু কিছু সক্রিয় ধাতুর, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের মধ্যে দেখব কিছু কিছু সক্রিয় ধাতুর ওপরে একটা আস্তরণ তৈরি করে দেওয়ার জন্য, কম সক্রিয় ধাতুর, যাতে আমরা সেই ধাতব পরিবাহীটাকে, মানে ধাতব পদার্থটাকে প্রিভেন্ট করতে পারি, মানে তার ক্ষয় রোধ করতে পারি। যেরকম একটা সিম্পল এক্সাম্পল যদি বলো, লোহার চামচের ওপরে আমরা একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, জিঙ্কের প্রলেপ বা নিকেলের প্রলেপ, যে কোনোই দেওয়া হোক না কেন, দুটোই হলো নিষ্ক্রিয় ধাতু। মানে নিষ্ক্রিয় বলছি মানে এই রেসপেক্টে যে কম সক্রিয় লোহার থেকে, তার ফলে কি হয়, লোহাটা প্রোটেক্ট থাকে। যেরকম এখনকার যে কোনো জিনিস, স্টেনলেস স্টিল তুমি দেখবে জিনিসগুলো চকচক চকচক করে, সব জায়গায় তো স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় না, কিছু জায়গায় লোহার জিনিসের ওপরে একটা তোমার ওরকম সুন্দর করে আস্তরণ দেওয়া থাকে, চকচকে করে থাকে। যেরকম চাবির রিং থেকে শুরু করে যে বিভিন্ন শোপিসেও সেগুলোকে দেখতে পাওয়া যায়, চামচ, তোর ফলে কি হয়, ওটা করোশন হয় না, ক্ষয় হয় না। তো সেই জিনিসটাই এখানটায় ব্যবহার করা হয়। তো এই জায়গার ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখতে হবে যে কোনটাকে ক্যাথোডে ব্যবহার করব আর কোনটাকে অ্যানোডে ব্যবহার করব, এই কনসেপ্টে তোমার মনে রাখতে হবে কার উপরে দিচ্ছি আর কোনটাকে দিচ্ছি, ঠিক আছে? তো কার উপরে দিলে ক্যাথোড, কার উপরে দিলে অ্যানোড, কোনটা কি, সেটাকে দেখো আমি ডিটেলসে ছবিতে আলোচনা করছি। তো দেখো এখানটায় আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা দেখে নেব। তো এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষক কোষ একটি লোহার পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কপার সালফেটের জলীয় দ্রবণ আমরা ব্যবহার করছি। তো এই পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ দেওয়া হয়েছে, তো এখানে অ্যানোডে আর এখানে হলো ক্যাথোডে, ঠিক আছে? তো অ্যানোড পজিটিভে, ক্যাথোড নেগেটিভে। তো কি বলা হচ্ছে দেখো, তাহলে কপার সালফেট যদি হয়, এই বিক্রিয়াটা ভালো করে দেখবে, তো এখানটায় দুটো হয়। কেন না, কপার সালফেট ভেঙে গিয়ে সিইউ টু প্লাস আর এসও ফোর টু মাইনাস, আর তেমনই যেহেতু এটা জলীয় দ্রবণ, যেখানে জলটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে, এই যে কপার সালফেটের জলীয় দ্রবণ ভালো করে রেডি করতে হবে। এখানেও অনেক কটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি না দেখো, এখানে তাহলে সিইউ যে টু প্লাস আয়নটা উৎপন্ন হয় সেটা ক্যাথোডে যাবে, কারণ ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে। তাহলে এই যে দেখো বলছে সিইউ টু প্লাস আয়ন আর এইচ প্লাস আয়ন ক্যাথোডে যায়, কিন্তু এখানে সিইউ টু প্লাস আয়ন এইচ প্লাস আয়নের আগে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে যায়। এর কারণ কি, না সিইউ টু প্লাসের এই যে ডিসচার্জ করার ক্ষমতা এইচ প্লাসের থেকে কম, ঠিক আছে? তাই জন্য সিইউ টু প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে যে সিইউ হয়ে যাচ্ছে, সরি, সিইউ টু, এই যে সিইউ টু প্লাস সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে যে সিইউ হয়ে গেল, সেটা কপার ধাতু ক্যাথোডের গায়ে কিন্তু জমা হয়ে যায়, ঠিক আছে? এই যে জমা যে হয়ে গেল, এরপরে যে অ্যানোডের বিক্রিয়াটা আসবে সেটা দেখো, অ্যানোডের বিক্রিয়াটা কি বলছে, না অ্যানোডের বিক্রিয়ায় বলছে উৎপন্ন যে ঋণাত্মক আয়ন, ঠিক আছে, উৎপন্ন ঋণাত্মক আয়ন দুটি, একটা হলো এসও ফোর টু মাইনাস আর একটা ও এইচ মাইনাস, অ্যানোডের দিকে যায়, কিন্তু ইলেকট্রন বর্জন করে মুক্ত হওয়ার আগেই অ্যানোডের কপার ধাতু ইলেকট্রন বর্জন করে দেয়। তাহলে এখানেও কিন্তু এসও ফোর বা ও এইচ কোনোটাই জায়গা করে নিতে পারে না, এখানেও আগেই ইলেকট্রন বর্জন করে সিইউ টু প্লাস আয়নে পরিণত হয়ে যায়। তার মানে এখানে ক্যাথোডেও কপার হয়, অ্যানোডেও কপার হয়। এবারে কোশ্চেনটা হবে যে কোথায় আয়ন উৎপন্ন হয় আর কোথায় কপার ধাতু পাওয়া যায়। ক্যাথোডে কপার পাওয়া যায় এমনি ধাতু অবস্থায়, আর অ্যানোডে কপার তোমার আয়ন রূপে থাকে, এখানে সিইউ টু প্লাস আয়ন রূপে থাকে কপার। তাহলে অ্যানোডে হলো তোমার আয়ন হিসাবে থাকছে আর ক্যাথোডে ধাতু হিসাবে পাওয়া যায়। এখানে কপারের আয়নে পরিণত হওয়ার কারণ হলো কপারের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাকি দুজনের থেকে বেশি,
ঠিক আছে, যেহেতু অ্যানোডে Cu2+ উৎপন্ন হয়, সে কারণে অ্যানোডে কপার ধাতুর ক্ষয় হয়। ঠিক যে পরিমাণ কপার ধাতু ক্যাথোডে জমা হয় তার তুল্য পরিমাণ কপার কিন্তু অ্যানোডে ক্ষয় হয়, ক্ষয় হয়ে Cu2+ আয়নে উৎপন্ন হয় এবং দ্রবণের সঙ্গে মিশে গিয়ে কপার সালফেটের গাঢ়ত্ব কিন্তু একই রাখে। এইটা হলো কপার সালফেটের জলীয় দ্রবণ, এই জিনিসটাকে ভালো করে রেডি করবে। এরপরে আসছে তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের তিনটে প্রয়োগ আমরা পড়ব, তার মধ্যে প্রথমটা হলো তোমার ধাতু নিষ্কাশন। এখানে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন দেওয়া হয়েছে, এই পাত্রে অ্যালুমিনিয়াম ধাতুটিকে নিষ্কাশন করা হয়। এই যে ইস্পাত নির্মিত চতুষ্কোণ ট্যাঙ্ক, হ্যাঁ, যার ভেতরে কিন্তু 1 ফুট প্রশস্ত গ্রাফাইটের একটা আস্তরণ থাকে, যেটাই কিন্তু ক্যাথোডের কাজ করে দেয়, ঠিক আছে। আর এইখানে তড়িৎ বিশ্লেষক যে পদার্থ ব্যবহার করা হয় সেটা বিশুদ্ধ অ্যালুমিনা ফ্লোস্পার যোগ করা হয়, কারণ এর টেম্পারেচার 900 থেকে 950 থেকে নামিয়ে আনা হয়, মানে টেম্পারেচারটা যা থাকে তার থেকে কমিয়ে 900 থেকে 950 করা হয়। এখানে কি হয় যে এই যে অ্যালুমিনা তার বিয়োজন ঘটে, দিয়ে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় ক্যাথোডে, আর অক্সিজেন গ্যাস পাওয়া যায় অ্যানোডে। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়, তাদের বিক্রিয়া দুটো, এটা এখানে খুব ভালো করে মনে রাখতে হবে। তো এরপরে আসছে বিশুদ্ধিকরণ। তো এখানে দেখো কপার ধাতুর বিশুদ্ধিকরণের কথা বলেছে। এই কপার ধাতুর বিশুদ্ধিকরণ আর আগে যে কপারের তড়িৎ বিশ্লেষণ বললাম, এই দুটো জিনিস এক। আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় তার সঙ্গে কিন্তু এই জিনিসটা মনে রাখবে, 1% সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। আর এখানে ক্যাথোডে পাতলা বিশুদ্ধ কপার ধাতুর পাত, আর অ্যানোডে অবিশুদ্ধ কপারের মোটা মোটা দণ্ড ব্যবহার করা হচ্ছে। তাহলে এই তড়িৎদ্বারটাও কিন্তু এখানটা ইম্পর্টেন্ট, যে কোথায় পাতলা যেখানে ক্যাথোড, আর কোথায় মোটা যেখানে অ্যানোড, ঠিক আছে। কারণ এখানটায় দেখো যেটা তোমাকে জানতে চাইবে, কারণ এখানে অ্যানোডে কিন্তু কপারের আয়ন উৎপন্ন হয় আর ক্যাথোডে কিন্তু ধাতু পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আর বেশ কিছুক্ষণ তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডের উপর সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়, অশুদ্ধি পড়ে থাকে, এদিকে তোমার ক্যাথোডের পাতলা পাত এর উপর কপার ধাতু যুক্ত হওয়ার জন্য ধীরে ধীরে পাতলা পাতটিও কিন্তু মোটা হতে থাকে। এই জন্যই এই জায়গায় কিন্তু পাতলা পাত ব্যবহার করা হয়, মোটা পাত ব্যবহার করা হয় না। আর লাস্ট যেটা ব্যবহারের মধ্যে আসে সেটা হলো তড়িৎ লেপন। এখানে যাতে কোনো অ্যাটমসফিয়ারের জলের সাথে বিক্রিয়ায় সক্রিয় ধাতুগুলো যাতে না মরিচা পড়ে যায়, তাই জন্য তোমার তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আধুনিক বা বর্তমান জীবনে। এখানটায় তোমাকে জানতে হবে কোন ধাতুর তড়িৎ, মানে কোন ধাতুর প্রলেপ কোন ধাতুর উপর দেওয়া হয়, সেই হিসাবে কোনটাকে থোড়ে ও কোনটাকে অ্যানোডে ব্যবহার করা হবে সেটা দেখতে নাও। দেখো কোনো ধাতুর উপর যদি সোনার প্রলেপ দেওয়া হয়, যে ধাতুর উপর দেওয়া হবে সেই ধাতুটা সবসময় ক্যাথোডে থাকবে, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুটা অ্যানোডে থাকবে। এখানে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাই জন্য সোনাটা অ্যানোডে, আর তোমার ক্যাথোডে হলো যে ধাতুটা দেওয়া হচ্ছে সেই ধাতুর। যদি লোহার উপরে হতো তাহলে লোহাটা হতো। সিলভারের যদি হয়, সিলভারের যদি আমরা প্রলেপ দিই তাহলে সিলভার এখানে অ্যানোডে, তাহলে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেটা তোমার ক্যাথোডে থাকবে। এখানে এই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেই দুটো নাম খুব ভালো করে মনে রাখবে। সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইট, আর সিলভারের ক্ষেত্রে আর্জেন্টোসায়ানাইট। এই যে পটাশিয়াম অরো আর কার ক্ষেত্রে আর্জেন্টো, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল তড়িৎ বিশ্লেষণের উপরে ভিডিও। মোটামুটি এই জিনিসটাই সুন্দর করে বুঝে নিয়ে বইটা একবার রিডিং দিয়ে দাও, এর থেকে বইতে বেশি কিছু নেই, আর এর থেকে এইটার বেশি প্রশ্ন আসে না, মানে এই টপিক ছাড়া আর অন্য কোনো টপিকের বাইরে প্রশ্ন আসে না। বারবার বলছি এই জায়গা থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কার উপরে দেওয়া হচ্ছে, কোনটাকে অ্যানোডে কোনটাকে ক্যাথোডে, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাকে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো ভালো করে মেনশন করে রাখবে, বিশেষ করে এই কপার সালফেটের ক্ষেত্রেটা। আর এই যে আর্জেন্টো সায়ানাইট অরো সায়ানাইট, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখো, তাহলে কিন্তু জিনিসটা আর কিছু এক্সট্রাভাবে করতে হবে না, এইবারে কোশ্চেন আনসার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা বাড়িতে বসে রয়েছে 14 তারিখ পর্যন্ত বাড়িতে বসে, তারা যেন সিলেবাসটা এগিয়ে রাখতে পারে, এই জিনিসগুলো পড়ে নিক, তাহলে কিন্তু তারা অনেকটা এগিয়ে যায়, অনেকটা হেল্পফুল হবে। আর আবার বলছি গ্রুপে যদি অ্যাড হতে যায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায়
মেসেজ করে দিতে, আমি গ্রুপে অ্যাড করে নেবো।